হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা বানাবো এই টপটি খুবই সহজে। তার জন্য আপনাকে একটু নিতে হবে আর্টবোর্ড। এখন আপনি নেবেন একটি রেক্ট্যাঙ্গেল, তারপর এই রেক্ট্যাঙ্গেলটির দুটি কপি করবেন এবং কপিটিকে একটু ছোট করে দেবেন। এই এবারে এখান থেকে দুই পাশে একটু লম্বা করে দেবেন। যেহেতু আমরা একটি টপ বানাচ্ছি, সেহেতু এটাকে এদিক থেকে একটু এদিক থেকে একটু ছোট করতে হবে। ছোট করা তো হয়ে গেল, কিন্তু এটা কোনা আছে, কোনাটাকে দূর করতে হবে। টিএক্স সিলেকশন করলাম, এটাকে সিলেক্ট করলাম এবং শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম। তারপরে এই যে ছোট একটি বিন্দু দেখতে পাচ্ছেন, এটাকে ধরে একটু টান দিলাম। এবার দেখুন, এইখানে আর কোনো কোণা নেই। এবার মনে হচ্ছে এটি একটি টপ, কিন্তু এখনো ঠিকভাবে মনে হচ্ছে না এটা একটি টপ। তার জন্য আমাকে নিতে হবে একটি রেক্ট্যাঙ্গেল। এবং এই রেক্ট্যাঙ্গেলটিকে একটু গাঢ় কালার দিয়ে দিই। এখন নেব শেপ বিল্ডার টুল এবং অল্ট ধরে এখন নেব শেপ বিল্ডার টুল এবং অল্ট ধরে এই অংশ এবং এই অংশ কেটে দেবো। কিন্তু এখনো মনে হচ্ছে না একটি টপ। এখন নেব একটি রেক্ট্যাঙ্গেল, তারপরে মধ্যে থেকে এইরকম একটি কিছু বানিয়ে নেব এবং সবগুলি সিলেক্ট করব। শেপ বিল্ডার টুল নেব এবং অল্ট ধরে এই অংশটিকে কেটে নেব। এখন এই কাটা অংশটিকে একটু গাঢ় কালার দিয়ে দিই। এবার এটিকে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফর্ম, কিন্তু এটা মনে হচ্ছে বেশি সাদা আছে, সেহেতু এটাকে একটু হালকা রং করে দিই। এখন আমাদের টপ বানানো শেষ। এবার আমরা বানাবো এর পাতাটি, যেমন এটা, আর এটাও বানাতে হবে। সেহেতু আমি নিলাম ডাইরেক্ট সিলেকশন টুল এবং এটাকে সিলেক্ট করলাম, ছোট বিন্দুটি ধরে একটু হয়ে গেল এই শেপটি। কিন্তু এখানে দেখুন কিছু সমস্যা হচ্ছে, তাই দুটোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম এবং অল্ট ধরে এ অংশটি এবং এ অংশটি কেটে দিলাম। এবার মনে হচ্ছে একটি টপ। পাতা বানাতে আমাদের লাগবে এই ইলিপস টুল, এইভাবে একটি বৃত্ত এঁকে নেবেন, তারপরে সিলেকশন টুল নিয়ে এটাকে একটি রং করে দেন। এবার অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এই অংশ এবং এই অংশতে ক্লিক করবেন। এবার এটা মনে হচ্ছে একটি পাতা, এটাকে একটু বড় করে দেবেন। আমি শিফট ধরে আসি যাতে এটা এরকম এরকম না।
এখন এখানে একটি রেকট্যাঙ্গেল নেব, ঠিক এইভাবে। এখন এই রেকট্যাঙ্গেলটিকে একটু গাঢ় সবুজ কালার দিয়ে দিই। এবার দুটোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার টিপে এই অংশটি কেটে দিলাম। এবার হয়ে গেল আমাদের পাতা, এটাকে আরো একটু বড় করে নিই। কিন্তু এখানে সমস্যা হলো, এই পাতাটি তবে সামনে চলে আসছে, কিন্তু আমরা দেব তবে পিছনে পাতাটি। সেহেতু আমাদের করতে হবে খুব সহজ, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। একটা পাতা দিয়ে ভাল লাগছে না, সেহেতু এখানে এর কপি নিলাম, রোটেট করলাম এবং এখানে দিলাম, আর একটা কপি নিলাম, রোটেট করলাম। আরেকটি কপি নিলাম, রোটেট করে এইখানে দিলাম, আর এটাকে সবার পিছনে দিচ্ছি। আপনি যেরকম খুশি সেরকম বানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।